এই মুহূর্তে আমরা আছি সানজাপানিস ট্রেনিং সেন্টারের অত্যন্ত মেধাবী একজন ছাত্রর সাথে, যার নাম হচ্ছে সায়েম। আমরা এখন সায়েমের সাথে কথা বলবো, জেনে নেব আজকে জাপানে সে যাচ্ছে তার স্টুডেন্ট ভিসা নিয়ে তার অনুভূতিটা কেমন। তো সায়েম, আজকে তোমার কেমন লাগছে? আসসালামু আলাইকুম। খুব ভালো লাগতেছে। আজকে অনেক খুব একটা দীর্ঘ প্রচেষ্টার পর আজকে এখানে আসতে পারছি। এর পিছনে ছিল হচ্ছে আমার বাবা মার দোয়া, মহামুরব্বীর দোয়া আর সান জাপানিজের সাহায্যের কারণে আমি আজকে এখানে আসতে পারছি। এর জন্য আমি সান জাপানিজকে থ্যাংক ইউ জানাতে চাই, আর হচ্ছে আমার পরিবারের সকল সদস্যদের এবং আমার শুভাকাঙ্ক্ষীদেরকে আমি থ্যাংক ইউ বলতে চাই। আর সর্বোপরি হচ্ছে আমার খুব ভালো লাগতেছে, আল্লাহ যেন আগামী পথটাও খুব ভালো রাখে, সেজন্য আপনারা দোয়া করবেন। সবার কাছে দোয়া চাই, দোয়া করছি। আচ্ছা সায়েম, ভাষা শেখা থেকে শুরু করে ফাইল প্রসেসিং সবই তো সান থেকে করা হয়েছে, তো আপনাদের নাট বা জেলপিটির জন্য সান থেকে কি কোনো স্পেশাল ক্লাস দেওয়া হয়েছিল বা এটার জন্য কি এক্সট্রা কোনো ফি নেওয়া হয়েছিল? এটার জন্য কোনো এক্সট্রা ফি নেওয়া হয়নি, এক্সট্রা ক্লাস নেওয়া হয়েছিল। আমরা ওই এক্সট্রা ক্লাসগুলো করছিলাম, এর কারণে খুব ভালো ফলাফল হয়েছে। আচ্ছা, আপনি কি নাট জেলপিটি দুইটাই পাস করেছেন? জি, দুইটাতেই পাস করেছি। আমার দুইটাতে 120 প্লাস ছিল। আচ্ছা, ঠিক আছে। তো এই যে যাত্রাপথ, এই যাত্রাপথে সান জাপানিস ট্রেনিং সেন্টার আপনাকে কিভাবে সহযোগিতা করেছিল বা তাদের অবদান কতটুকু ছিল বলে মনে করেন? তাদের অবদানটা অনেকটুকুই, কারণ তাদের মাধ্যমে আমি আজকে এখানে আসতে পারছি। সর্বমনাদের অবদানটা অনেক। আচ্ছা, তো হান্নান সেন্সির অবদান তো এখানে সব থেকে বেশি ছিল, স্যারের উদ্দেশ্যে কি কিছু বলার আছে? স্যার খুবই ভালো একজন মানুষ, স্যার হচ্ছে সহৃদয়বান একজন মানুষ, স্যার সত্যি খুব ভালো একজন মানুষ আমার দেখা। আচ্ছা সায়েম, তো সেখানে হচ্ছে জাপানি স্টুডেন্ট ভিসার পাশাপাশি আপনি কি পার্ট টাইম কোনো কাজের সহযোগিতা পেয়েছেন সান থেকে? হ্যাঁ পেয়েছি, ওয়ার্ক পারমিট আমাকে দেওয়া হয়েছে। আচ্ছা সায়েম, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার পরবর্তী যাত্রা শুভ হোক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।